the Titanic hit an iceberg on its first trip across the Atlantic and it sank four hours later. At that time, the Titanic was... Tell me the meaning. Tell me the meaning of this. 1912 সালে টাইটানিক আটলান্টিকের উপর দিয়ে এর প্রথম ভ্রমণ একটি হিমশৈলকে আঘাত করে এবং 4 ঘন্টা পর এটি ডুবে যায়। At that time, the Titanic was the largest ship that had ever traveled on the sea. সে সময় টাইটানিক ছিল সাগরে ভ্রমণ করা বৃহত্তম জাহাজ। It was carrying about 224 people. এটি প্রায় 2224 লোককে বহন করছিল। But it had taken lifeboats for only 1178 people. কিন্তু এটি মাত্র 1178 জন লোকের জন্য জীবন রক্ষাকারী নৌকা নিয়েছিল। When the passengers tried to leave the ship, only 651 of them were able to get into lifeboats. যখন যাত্রীরা জাহাজ ত্যাগ করার চেষ্টা করছিল তাদের মধ্যে মাত্র 651 জন জীবন রক্ষাকারী নৌকায় উঠতে সক্ষম হয়েছিল। Carpathia was 58 miles away when the Titanic called on its radio for help. যখন টাইটানিক এর রেডিওতে সাহায্যের আহ্বান করেছিল তখন কার্পেথিয়া ছিল 58 মাইল দূরে। Do you know what is Carpathia? Its name of a place. একটা জায়গা, ঠিক আছে, যেখান থেকে বড় বিপদটা পাবে সেই জায়গার নাম বলছে। বিশাল জাহাজটি নিমজ্জিত হওয়ার 2 ঘন্টা পর এটি এসেছিল এবং 705 জন লোককে বাঁচিয়েছিল। Most of them had no lived the long. বেঁচে যাওয়াদের মধ্যে কেউ কেউ ঘন্টার পর ঘন্টা পানিতে ছিল যখন তাদের রক্ষা করা হল। 1502 people had lost their lives. তাদের অধিকাংশই 1502 জন লোক প্রাণ হারিয়েছিল। It thought the whole and tragedy the California was only 10 miles away. এই বিয়োগান্ত ঘটনার পর সময়টাই ক্যালিফোর্নিয়া মাত্র 10 মাইল দূরে ছিল। Its officers were close enough to see the Titanic, but they could not understand the situation. এর কর্মকর্তারা টাইটানিকে দেখার মতো যথেষ্ট নিকটে ছিল কিন্তু তারা পরিস্থিতিটি বুঝতে পারেনি। They never received the Titanic call for help. And they did not come to rescue the passengers. তারা কখনো টাইটানিকের সাহায্যের আহ্বানকে গ্রহণ করেনি এবং তারা যাত্রীদের উদ্ধার করার জন্য এগিয়ে আসেনি। আচ্ছা, তাহলে ও মানে কে, হোয়াট মানে কি, ইভেন্ট মানে ঘটনা, টাইম টাইম সময়, প্লেস মানে স্থান, স্থান গুড। হচ্ছে টাইটানিক হ্যাঁ লঞ্চ করেছিল, মানে সে যাত্রা করেছিল কোথায়, ফার্স্ট ভয়েজ প্রথম ভ্রমণ বা জার্নি। আচ্ছা কোথায়, 1912 কোথায়, দা আটলান্টিক, ঠিক আছে, এই জায়গাতে। তাহলে 1 নম্বরটা হয়ে গেল। এরপরে দেখুন 2 নম্বরটা, 2000
224 পিপল এতগুলো মানুষ কি করেছিল যাত্রা করেছিল কোথায় এই মানে ইন দ্য আটলান্টিক মহাসাগর এর মধ্যে দিয়ে হ্যাঁ তার মানে এই মানুষগুলোকে বহন করা তাহলে কি হবে ফার্স্ট ফ্রন্টিয়ার ডিস্টেন্স ওয়াজ ক্যারিং ওয়াজ বি ক্যারিং ওয়াজ বি ক্যারিং এটা দিতে বলো অথবা ওয়াজ ক্যারিং তাহলে এত পিপল ওয়াজ ক্যারিং দাও তাও হবে হ্যাঁ ফার্স্ট ফ্রন্টিয়ার ডিস্টেন্স ওয়াজ ক্যারিং আচ্ছা ঠিক আছে এরপরে ওটা আছে আচ্ছা অ্যান্সারগুলো আমি লিখে দেব ওয়াজ ক্যারিং তাহলে এটা কি হবে হ্যাঁ ইন কত ছিল 1,900 এখানে একটু দিলে আরো সুন্দর হবে মহাসাগরের ভেতর তুলে হয়ে গেছে এরপরে দেখো বলছে যে ড্যাশ তার মানে হু অথবা হোয়াট আচ্ছা কি জিনিসটা অ্যারাইভড পৌঁছেছিল টু হেল্প দ্য টাইটানিক তার মানে কোন জায়গাটা বা কারা ছিল অনেক দূরে ঠিক আছে না দেখো হু এবং হোয়াট তাহলে কি হবে বলো তো এখানে দ্য কার্পেথিয়া ওয়াজ হ্যাঁ ফার ফ্রম দিস প্লেস তার মানে এই টাইটানিককে সাহায্য করার জন্য হ্যাঁ কার্পেথিয়া ছিল হ্যাঁ কোথায় থেকে দূরে হ্যাঁ পৌঁছেছিল হেল্প টু টাইটানিক ঠিক আছে তারা মানে সাহায্য করতে এসেছিল ওকে এখানে তাহলে কি হবে দ্য কার্পেথিয়া ওকে দ্য কার্পেথিয়া অ্যারাইভড হ্যাঁ পৌঁছেছিল সে টু হেল্প হ্যাঁ টাইটানিক আচ্ছা এরপরে বলছে দেখো টাইম অ্যান্ড প্লেস তাহলে কোন জায়গাতে কি হবে বলো